ভারতবর্ষের এমন অনেক মহান ব্যক্তিত্ব আছেন যারা সারা বিশ্বে পরিচিত। এমনই একজন মহান ব্যক্তি হলেন বোধিধর্ম। কিন্তু দুঃখের বিষয়, আজও ভারতের বেশিরভাগ লোক বোধিধর্মকে চেনেন না। কিন্তু চীনে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ইনি কে ছিলেন। বোধিধর্ম প্রথম জীবনে সাধু ছিলেন না, বা কোনো বৌদ্ধ সাধুর বংশধরও ছিলেন না। তিনি ছিলেন এক রাজপরিবারের সন্তান। বোধিধর্মের জন্ম সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ইতিহাসবিদদের মতে পঞ্চম অথবা ষষ্ঠ শতাব্দীতে কোনো এক সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি দক্ষিণ ভারতে পল্লব সাম্রাজ্যের কোনো এক রাজপরিবারে জন্মেছিলেন। সমস্ত রকম রাজকীয় সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বোধিধর্মের এইসবের প্রতি কোনো লোভ ছিল না। সাংসারিক জীবনের প্রতি তার কোনো মোহ ছিল না। সেই জন্য কম বয়সে রাজপাট ত্যাগ করেছিলেন এবং বৌদ্ধ ভিক্ষুক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি খুব বৌদ্ধ ধর্ম মানতেন। বৌদ্ধ সন্ন্যাসীদের সরল জীবনযাপন বোধিধর্মের উপর গভীর প্রভাব ফেলেছিল। বোধিধর্মের সম্বন্ধে ইতিহাসে ভিন্ন ভিন্ন মতবাদ পাওয়া গিয়েছে, কিন্তু এদের মধ্যে ওশো রজনীশ যে মতবাদ দিয়েছিলেন সেটিকে অনেকটা সত্য বলে মনে করা হয়। ছোটবেলা থেকে বোধিধর্মের শ্বাস প্রশ্বাসে অসুবিধা ছিল, সেই জন্য তিনি যোগবিদ্যার স্বর্ণাপন্ন হয়েছিলেন। এছাড়া তিনি প্রথম জীবনে লড়াই করার কলাকৌশলও শেখেন। কিন্তু এইসবের প্রতি বোধিধর্মের মন ছিল না। এরপর তিনি পুরোপুরি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সাধু হয়ে যান। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর বোধিধর্ম গুরু মোকাশ্যপের কাছ থেকে জ্ঞান নেওয়া শুরু করেন। এরপর তিনি রাজপাট ত্যাগ করে গুরুর সঙ্গে বৌদ্ধ মঠে চলে যান। সেখানে তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের মতো জীবনযাপন শুরু করেন এবং গৌতম বুদ্ধের উপদেশগুলি অনুসরণ করতে শুরু করেন। বৌদ্ধ ভিক্ষুক হওয়ার আগে তার নাম ছিল বোধিতারা, যা পল্টে বোধিধর্ম হয়েছিলেন। বোধিধর্ম মাত্র 22 বছর বয়সে একজন পূর্ণ জ্ঞানী হয়েছিলেন। তিনি গুরুর মার্গদর্শনে সারা ভারতে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। গুরুর মৃত্যুর পর বোধিধর্ম বৌদ্ধ মঠ ত্যাগ করেন এবং গুরুর ইচ্ছানুসারে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য চীনে চলে যান। চীনে গিয়ে তিনি গৌতম বুদ্ধের উপদেশ এবং শিক্ষা প্রচার করতে শুরু করেন। চীনে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রচারই করেননি, তার সঙ্গে মার্শাল আর্টের ভিত্তিও স্থাপন করেছিলেন। কালারি পাট্টুকে পৃথিবীর সবচেয়ে পুরানো মার্শাল আর্টের টেকনিক বলা হয়। ভারতের কেরালাতে এর দর্শন পাওয়া যায়। এই কলাকৌশল ব্যায়াম এবং শারীরিক কসরতের মধ্যে সীমাবদ্ধ নেই। কালারি পাট্টু জানা ব্যক্তি শুধুমাত্র একজন শক্তিশালী যোদ্ধা হন না, এর দ্বারা চিকিৎসার কলাকৌশলও জানা যায়। এই বিদ্যা ভিন্ন ভিন্ন দেশে মার্শাল আর্ট নামে পরিচিত। এই আর্ট সময়ের সঙ্গে সঙ্গে অনেক শাখাতে বিভক্ত হয়েছে, যার মধ্যে একটি হলো কুংফু। এই বিদ্যা ভারতে হওয়া সত্ত্বেও কীভাবে চীনে পৌঁছালো, ইতিহাস ঘেঁটে যে তথ্য পাওয়া গিয়েছে তা আপনাদের অবাক করে দেবে। বোধিধর্ম কীভাবে চীনে পৌঁছেছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবাদ রয়েছে। কিছু ইতিহাসবিদদের মতে ভারত থেকে চীনে যেতে বোধিধর্মের প্রায় 3 বছর সময় লেগেছিল। প্রথমে তিনি চীনের নানজিং গ্রামে পৌঁছান। ওই গ্রামে প্রবেশে তিনি বাধার সম্মুখীন হন। ওই গ্রামের একজন জ্যোতিষ আচার্য আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওই গ্রামের মানুষজন এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। যখন বোধিধর্ম ওই গ্রামে পৌঁছান, তখন ওই গ্রামের মানুষজন ভেবেছিলেন যে গ্রামে আগত বিপদের কারণ হলো বোধিধর্ম। গ্রামের মানুষজন বোধিধর্মকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। তবু বোধিধর্ম ওই গ্রামের পাশে একটি জঙ্গলে বসবাস করতে শুরু করেন। বোধিধর্ম চলে যাওয়ার পর গ্রামবাসীরা এভাবে নিশ্চিন্ত হন যে তাদের কোনো বিপদের সম্মুখীন হতে আর হবে না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে এই ভয়ঙ্কর বিপদ বোধিধর্ম ছিল না, এই ভয়ঙ্কর বিপদ ছিল এক মহামারী। গ্রামের মানুষেরা ভয়ঙ্কর মহামারীর শিকার হতে শুরু হয়। গ্রামের মানুষেরা রোগাক্রান্ত শিশু এবং মানুষদের গ্রামের বাইরে ডেকে আসতো, যাতে এই রোগে অন্য কেউ আক্রান্ত না হয়। বোধিধর্ম একজন আয়ুর্বেদ আচার্য ছিলেন। তিনি রোগাক্রান্ত মানুষদের সাহায্য করেন, তাদের মৃত্যুর মুখে যাওয়া থেকে বাঁচান। তখন গ্রামের মানুষজন বুঝতে পারে যে বোধিধর্ম কোনো বিপদ ছিল না, বরং একজন সাহায্যকারী ছিলেন। তখন গ্রামের মানুষেরা তাকে সসম্মানে গ্রামে ফিরিয়ে আনেন। বোধিধর্ম পুরো গ্রামকে মহামারীর হাত থেকে রক্ষা করেন। একটা বিপদ চলে যাওয়ার পর আবার আরেকটা বিপদ এসে হাজির হয়। লুটেদের দল গ্রামে হঠাৎ হামলা করে এবং গ্রামের মানুষদের হত্যা করতে শুরু করে। সবাই জানত বোধিধর্ম শুধুমাত্র চিকিৎসাবিদ্যাতে পারদর্শী ছিলেন, কিন্তু তারা জানত না যে বোধিধর্ম একজন প্রবুদ্ধ সম্মোহনবিদ এবং
প্রাচীন ভারতের কালারিপাট্টু বিদ্যাতে পারদর্শী ছিলেন। কালারিপাট্টুকে আজকাল মার্শাল আর্ট বলা হয়। ধর্ম মার্শাল আর্ট এবং সম্মোহনের দ্বারা ওই লুটেদের দলকে হারিয়ে দেন। গ্রামবাসীরা বোধিধর্মকে এইভাবে লড়তে দেখে অবাক হয়ে যান। চীনের লোকেরা তখনও পর্যন্ত লড়াই করার এমন কলাকৌশল দেখেনি। তখন তারা বুঝতে পারে যে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। এরপর বোধিধর্মের সম্মান আরও বেড়ে যায়। ইতিহাসবিদরা মনে করেন যে এই ঘটনার পর বোধিধর্ম গ্রামবাসীদের আত্মরক্ষার জন্য কালারিপাট্টু অর্থাৎ মার্শাল আর্ট শেখান। কীভাবে ভারত প্রাচীন যুদ্ধকলার জ্ঞান চীনকে দিয়েছিল, পরে ওখানকার মানুষেরা এই মার্শাল আর্ট দ্বারা শাওলিন কুংফু মার্শাল আর্ট সৃষ্টি করেন। এরপর বোধিধর্ম বৌদ্ধধর্ম প্রচারের জন্য জিনজিন শাওলিন মঠে পৌঁছান। তখন বোধিধর্মকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মঠের ভিক্ষুকরা বোধিধর্মকে শাওলিন মঠে প্রবেশ করতে বারণ করে দেন। শাওলিন মঠে প্রবেশ না করতে দেওয়ায় বোধিধর্ম পাশের এক পাহাড়ের গুহাতে চলে যান। এখানে প্রায় 9 বছর দেয়ালের দিকে মুখ করে ধ্যান করেন। কেউ একজন তাকে জিজ্ঞেস করেন, আপনি আমাদের দিকে না তাকিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে ধ্যান করেন কেন? তখন তিনি বলেন, আমার চোখের ভাষা পড়ার যে যোগ্য হবে তখন তাকেই তিনি দেখবেন। অবশ্য বলেন যে 9 বছর অপেক্ষা করার পর সেই ব্যক্তি বোধিধর্মের কাছে আসেন, যার প্রতীক্ষা তিনি এতদিন করেছিলেন। তিনি নিজের একটি হাত কেটে বোধিধর্মের দিকে রেখে দেন এবং বলেন, আমার দিকে ফিরে তাকান, না হলে আমি আমার গলা কেটে রেখে দেব। তখনই বোধিধর্ম তার দিকে ফিরে তাকান এবং বলেন, তুমি এসে গেছো, আমি তোমারই প্রতীক্ষায় ছিলাম। এই গুহা ধামুটোম নামে পরিচিত। যে পাথরের উপর বসে তিনি ধ্যান করেছিলেন সেই পাথর কেটে শাওলিন মঠে নিয়ে যাওয়া হয়েছিল। 9 বছর ধ্যান করার পর শাওলিন মঠ কর্তৃপক্ষ বোধিধর্মকে মঠে প্রবেশের অনুমতি দেন। শাওলিন মঠে প্রবেশ করার পর তিনি দেখেন মঠের কোনো মানুষ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন না। এই জন্য যে কসরত গুহাতে প্র্যাকটিস করতেন তা এখানকার মানুষদের শেখাতে শুরু করেন, যা পরে মার্শাল আর্টে রূপান্তরিত হয়েছিল, যার দ্বারা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যেত এবং কোনো অস্ত্র ছাড়াই লড়াই করা যেত। দেখতে দেখতে এই শারীরিক কসরত আশেপাশের দেশে ছড়িয়ে পড়ে। বোধিধর্মে শেখানো এই বিদ্যাকে জৈন বুদ্ধিজম নাম দেয়া হয়। বোধিধর্মের মৃত্যু নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কারোর মতে বিস্ফোরকের ফলে তার মৃত্যু হয়েছিল, কারোর মতে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে জাপান চলে যান, আবার কারোর মতে তিনি শাওলিন মঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বোধিধর্মকে লেজেন্ড অফ শাওলিন বলা হয়। বোধিধর্মকে আলাদা আলাদা দেশে আলাদা আলাদা নামে পূজাও করা হয়। খুবই দুঃখের বিষয় হলো কালারিপাট্টু, যা আমাদের দেশের প্রাচীন যুদ্ধকলা যা মার্শাল আর্টের জন্ম দিয়েছিল, সেই কালারিপাট্টু ভারতের খুবই কমই রাজ্যের মধ্যে সীমিত রয়েছে এবং খুব কম লোকই এর সম্বন্ধে জানেন। আপনারা জানলে অবাক হবেন, বলিউডের সেলিব্রিটিরাও এই কালারিপাট্টু শিখেছেন। বাগি ফিল্মের অভিনেতা টাইগার শ্রফ কালারিপাট্টুর ট্রেনিং নেন। অভিনেতা বিদ্যুৎ জামাল 3 বছর বয়স থেকে কালারিপাট্টু শেখা শুরু করেন, তবু কমান্ডো ফিল্মের জন্য আবার কালারিপাট্টুর বিশেষ প্রশিক্ষণ নেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করুন। এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।